বর্তমানে জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো মন ফাগুন। ঋষি পিহুর যুগলবন্দিতে জমে যাচ্ছে প্রতিটি এপিসোড। সম্প্রতি দেখা যাচ্ছে ড্রিঙ্ক করে মাতলামি করছে ঋষি পিহু, অজান্তেই কাছাকাছি আসছে তারা। এদিকে ঋষি জেনে গেছে পিহু একজনকে ভালোবাসে, কিন্তু সে কে সেটা সে জানে না। এরপর মন ফাগুনের গল্প কোন দিকে মোড় নেবে সেটাই দেখার। এরই মাঝে ধারাবাহিকে আসছে নতুন চরিত্র, নতুন চমক, একটা বড়সড় চমক আসছে মন ফাগুন ধারাবাহিকে। সেই নতুন চরিত্রের জন্য মন ফাগুনে এন্ট্রি নিচ্ছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী ওয়েন্দিলা বসু, অর্থাৎ আলো ছায়া ধারাবাহিকের ছায়া। গতকালই এক লাইভে এসে এই কথা জানিয়েছেন অভিনেত্রী। তবে কোন চরিত্রে তিনি আসছেন সেটা তিনি বলেননি। তবে মনে করা হচ্ছে ঋষি পিহুর মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে প্রবেশ করতে পারে এই চরিত্র। হয়তো কোনোভাবে অফিসের কোনো কাজের সাথে তিনি যুক্ত। এখন তিনি নেগেটিভ নাকি পজিটিভ সেটা জানা যায়নি। যাই হোক, এই চরিত্র কিন্তু বেশি দিনের জন্য নয় তেমনটাই তিনি জানিয়েছেন। এই নতুন চরিত্রের আগমনে ঋষি পিহুর জীবনে কি পরিবর্তন আসে সেটাই দেখার। তো বন্ধুরা, কেমন লাগছে মন ফাগুন কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।